মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, তাই অল্পতেই খুশি, অল্প কিছু পেলে অনেক খুশিতে থাকি আমি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো সকালে রাতের জন্য এই যে নাস্তা রেডি করতেছি, রাতের দুই টুকরো মাংস রয়ে গেছিলো, সেই দুই টুকরো মাংস এবং ঝোলের মধ্যে রাতের বাসি ভাতটুকু দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু গরম করে নিচ্ছি সুন্দরভাবে, রাতটা এটা খেয়ে স্কুলে যাবে। আর আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা অল্পতেই খুশি হই। মাসের শেষের দিকে দেখা যায় ঘরে বাজার টাজার কিছুই থাকে না, তখন আমাদেরকে এভাবেই চালিয়ে নিতে হয়। যখন ঘরে বাজার থাকে না, যা থাকে সেটা দিয়ে আমরা কোনো রকমভাবে মাসটাকে কাভার করে নিই। মাসের শুরুটাও দেখা যায় ওরকমভাবেই যায়, তারপর মাঝামাঝিটা কিছুটা হলেও ভালো যায়, আবার শেষের দিকটা এরকমই টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই যে ভাতগুলো গরম করা হয়ে যাচ্ছে, আর এই ভাত ভাজি করে রেখেছি, ভাতটা গরম করে দেবো। আর অলরেডি আমি টিফিন বানিয়ে রেখেছি ওর জন্য, কারণ অনেক সকালেই আমি ঘুম থেকে উঠেছিলাম, উঠে সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু রাতটা এখন ওঠেনি, রাতটা ওঠার আগেই আমি সব কিছু রেডি করে ওর সামনে দিই। আর রাতটা এখন ব্রাশ করে নিচ্ছে, এই যে ওর খাবারটা আমি টেবিলে দিয়ে দিলাম, একটু ঠান্ডা হবে, তার মধ্যে ও ব্রাশটা শেষ করে খেয়ে নেবে। 7:30টার মধ্যে ওকে স্কুলে বের হয়ে যেতে হয়। আর এদিকে ওর জন্য টিফিন বানিয়ে রেখেছি, এটা হচ্ছে আলু দিয়ে চপটা বানিয়েছি, তবে এটা আলু কিন্তু আমি সিদ্ধ করিনি, সিদ্ধ না করেই বানিয়েছি। এর আগেও একদিন আমি বানিয়েছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, বাট শেয়ার করা হয়ে ওঠেনি ওইভাবে। তো আজকেও খুবই তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, যার জন্য শেয়ার করা হয়নি। রাত্রে এত বেশি গরম ছিল, ভাবছিলাম যে মানে মেঝেতে ঘুমাইছিলাম যে আজকে সকালবেলাও অনেক বেশি গরম হবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সুন্দর ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া বইছে। সেই জন্য অনেক ভোরবেলা উঠে একটু বেলকনিতে হাঁটাহাঁটি করলাম, তারপরে এসে রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে বই পুস্তক সব মানে গোছ করে নিচ্ছে রাবথা, আর আমি টিফিন টিফিন সব রেডি করে রেখেছিলাম, সেগুলো ব্যাগে উঠাই নিচ্ছে, স্কুলের জন্য রেডি হয়ে নিচ্ছে ও, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, এখন স্কুলের জন্য ব্যাগ ট্যাগ রেডি করে নিয়ে স্কুলে রওনা দেবে। আর ও স্কুলে বের হয়ে গেলে তারপরে আমার নিজের জন্য খাবার আমি রেডি করব, দেখি আমার জন্য কি রেডি করা যায়। আমি জানি না, এই যে ও কমপ্লিটলি রেডি, ও ওয়েট করতেছে ওর বান্ধবীর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।